হরিপদ হরিপদ দত্ত পেতে করে গর্ত ঘুঁত করে বান সকালবেলায় উঠে বলে ওরে ভগবান, হে ভগবানের বউ দত্ত ভিকারীরা যান জ্বালিয়ে দিয়েছে সকাল থেকে। ও হরিপদ বলছি হরিপদ বাড়িতে নাই, মেয়ে ছেলে আর কেউ নাই, বেটা ছেলে আমি আছি, দরজা খোলা আছে, ঢুকে পড়ো। ও বেটা ছেলে মেয়ে ছেলে আর কেউ বাড়িতে নাই? না, তুমি একাই আছো? আরে মেয়ে ছেলে মানে আমি তো মেয়ে ছেলেই বলছি। হ্যাঁ বলছি আর কেউ নাই, তুমি একা? আমি একাই আছি। তাহলে আমার বউই হবে নাকি বলো? ও হরিপদর মেয়ে তো হরিপদর বাড়িতে যখন ঢুকে গেছি তাহলে মাল পেয়েও গেছি। আচ্ছা ঢুকে গিয়ে দেখা যাক। হ্যালো হাই সেক্সি, হাই সেক্সি বলছে কেন? মানে আমাকে তুমি চিনতে পারছো? তোমাকে? হ্যাঁ আমি না তো, আমি তো কোনোদিন দেখিনি। ঘোমটা টানো, ঘোমটা টানো, ঘোমটা টানো। তুমি বউ সাজো গো, yeah.
সেক্সি পল্লবিয়ান। তুমি আমাকে চিনতে পারছো না? গ্রামের লোক সবাই চিনতে পারছে, হাসছে, মুখ কালাকালি, মুখ দেখা দেখি করছে, আর তুমি আমাকে চিনতে পারছো না? তুমি আমার বউ না, তুমি আমার বউ, তাহলে নমিতা
আজ থেকে তুমি আমার শাশুড়ি, আমি তোমার জামাই। মানুষই তো ভুল করে আর মানুষই তো সংশোধন করে, তো ভুল হবে না। আমি একটা তোমাকে আজ থেকে শাশুড়ি মানে মা শাশুড়ি, শাশুড়িকে যেমন জামাই সম্মান দেয় সেরকম। সাউরি সাউরি সাউরি, তুইও ছোট মেয়ে করবি নাকি? না, যদি তোর লোভ ধরে তাহলে আমি ওর মেয়েকে করেছি। এই তুই ওকে নাইলে আমি তো সেটা জানতাম না। এই যে তুমি যে এবারে জামাই, তার কি প্রমাণ আছে? বাবা, ওই যে দেয় না কামাই, আমি তো সেই নমিতা বাগদির জামাই। আমি রাজি হয়ে গেছি, তোকে আজকে যেতেই হবে। শাশুড়ি মা, কাকে আমাকে তোমার মরগ মুখি চাইনা বোতল যে তোমাকে নিয়ে সংসার করবে সে রাজি নয়, আমি জোর করে দিয়ে মরবো।
আমার মেয়ে তোমাকে বড় বলে মানে না। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো আমার সঙ্গে। কেন বাড়াবাড়ি করছিস? মেয়ে যদি ট্রেনে ধরে বাচ্চি রেখে দাও তাহলে জামাই বাড়ি না পাঠাতে পারে মেয়ে যাবে? তুমি এখন বলছো জামা মেয়ে পুষবো, মেয়ে পাঠিয়ে দাও না তোমারও খারাপ করে দেবো বলে কি করলো? কি করলো? নৌকায় পার হবে তাও ভাতারকে দরকার, ভাতার সেদিন আর কোন সময় আসবে না, ভাতার বলগোনার পাশেই থাকবে, বলগোনা ছেড়ে ভাতার আর আসবে না। মনে রাখিস। মনে করো মিছিলে যেতে হবে, এ বছর তো যদি আমি ভোটে পাস করে যাই তো মা
অনেক অনেক কিছু হবে, চলো মা চলো তাড়াতাড়ি চলো, তাহলে পাড়ার মেয়ের সাথে মিশে যাবি আর লোককে সব ঘরে ঘরে বলে আসবি। শোন মা, খুব সুন্দর করে বলে আসবি, এবছর যদি তুই জিতে গেছিস ভালো ছেলে দেখে তোর বিয়ে দেবো। ওই চলো তুমি একবার শুধু আমাকে ওই পঞ্চায়েতে হোক বা ওই যেখানে হোক একবার দেখাতে, থানায় মানে দেখাতে দাও, খুঁজে পুর বার করে দেবো। রাগারাগি করলে হবে না, ঝামেলা করলে হবে না, চল বলে বুদ্ধিতে জিততে হবে, মারামারি করে জিতা যাবে না। আর ওই বাগদি মানে তুই যে নমিতা বাগদি কথা বলছিস, আজ পাঁচ বছর আমাদের এই পঞ্চায়েতে আছে, ওর লোক আছে অনেক, ওকে হারাতে গেলে সেরকম তখন লোকজন ঠিকঠাক করতে হবে। জেলে ভরে দেবে, আমি তোকে যেগুলো শিখিয়ে দিয়েছি তুই সেই কাজগুলো করবি, তারপর যা করা দরকার আমি করবো, একদম দেরি করবি না, চলো বসে চলাই। ভোট ভোট ভোট।